রাজ্যকারদের ক্ষমতায় বসে ইতিহাস বিকৃত করা হয়েছে। বললেন প্রধানমন্ত্রী ভাষণের স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রা যে অতি সময় মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসনের আশাবাদ পর রাষ্ট্রমন্ত্রী তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আলোচিত পিলখানা হত্যা মামলা ডেথ রেফারেন্স ও আপিলের রায়কাল ঘটনার কুশীলবদের বিচারের প্রত্যাশা ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দাতাদের তিন দিনের এক্সপো শুরু এবং মিশরে মসজিদে হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা নিহতের সংখ্যা বেড়ে তিনশো জঙ্গি নির্মূলে পাল্টা হামলা শুরু স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সাথে আছে আমি তাবাস মাহমেদ এবং আমি মামুন উর রশিদ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজাকার যুদ্ধাপরাধী খুনিরা আর যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সোলাবার্দি উদ্যানে সাতই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান তিনি বলেন সাতে মার্চের ভাষণ শুধু ভাষণ নয় এর মধ্য দিয়ে বাঙালি জাতির শোষণ বঞ্চনার ইতিহাস সংগ্রাম ও ভবিষ্যতের দিক নির্দেশনা দিয়ে গেছেন জাতির পিতা আরও জানাচ্ছেন তানজের মেহেদে সাত মার্চ উনিশশো একাত্তর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেদিন জাতির সামনে আসেন বঙ্গবন্ধু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুনিয়েছিলেন রাজনীতির মহাকাব্য দিয়েছিলেন গেরিলা যুদ্ধের দিক নির্দেশনা কাল পরিক্রমায় সেই ভাষণকে বিশ্ব প্রামাণ্য দলিলের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো এই আন্তর্জাতিক সম্মাননা উদযাপনে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগে লাখো মানুষ সমবেত হয় উদ্যানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাতই মার্চের ভাষণের পটভূমি আর বঙ্গবন্ধুর আত্মত্যাগের বিষয়ে আলোকপাত করেন বলেন পঁচাত্তর পরবর্তী সময়ে বিকৃত করা হয়েছে দেশের ইতিহাস কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না বলেও জানান তিনি আজকে বারবার আমার মনে হয় যে যারা এই ভাষণ একদিন নিষিদ্ধ করেছিল তাদের অবস্থাটা কি তারা কোথায় মুখ লুকাবে এ সময় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী এ ভাষণ শুধু ভাষণ নয় এই ভাষণে আমাদের শোষণ বঞ্চনার ইতিহাস বলেছেন জাতির পিতা এই ভাষণে তিনি নির্দেশনা দিয়ে গেছেন এই ভাষণে ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে সেটাও তিনি বলে গেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান রাজাকার আর বদর যুদ্ধাপরাধী খুনি যারা ইতিহাস বিকৃতকারী তারা যেন এদেশের কোনদিন ক্ষমতায় আসতে না পারে এই দেশ এগিয়ে যাচ্ছে এই দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে গড়ে তুলব পরে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তানজির মেহেদী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এর আগে উৎসব আয়োজনের অংশ হিসেবে দুপুরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণের পর শুরু হয় আনন্দ শোভাযাত্রা সৌরাবর্দি উদ্যানের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যার সমাপনী ঘটে জুবাইর আল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন উপলক্ষে শনিবার সকাল আটটা থেকেই ছোট ছোট মিছিল আসতে থাকে রাজধানীর ধানমন্ডি নম্বরে এরপর দুপুর এক মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় সাতই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনের মূল আনুষ্ঠানিকতা বাঙালি জাতির জন্য এটা একটা এত বড় অর্জন যে এই অর্জনের সাথে কোনো কিছু কম্পেয়ার করা বা তুলনা করা খুবই কঠিন বঙ্গবন্ধুর এই ভাষণের স্বীকৃতি এটা আমাদের জাতীয় জাতীয় গৌরব সম্মান সেই গৌরবে আমরা সকলেই আনন্দিত শ্রদ্ধা নিবেদন শেষে বের আনন্দ শোভাযাত্রা আর এতে অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ এটা আমার সৌভাগ্য মনে করি যে বঙ্গবন্ধুর ভাষণ আমি সরাসরি তার মুখের দিকে শুনেছি এখানে খুবই ভালো লাগছে আমরা আনন্দ শোভাযাত্রা করতে এসেছি তারা বাংলাদেশে প্রায় আট লক্ষ স্কাউট আমরা মাঠে থাকবো এবং আনন্দ রেলতে অংশগ্রহণ করব। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুশি আয়োজকরাও ব্যক্তিগতভাবে আমি নিজে উদ্বেলিত সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে এবং সবাই আসছে নিজের অন ইয়ে থেকে ইনিশিয়েটিভ থেকে এটা আমাদেরকে আনন্দিত করেছে লাখো মানুষের অংশগ্রহণে এই আনন্দ শোভাযাত্রা ধানমন্ডি বত্রিশ থেকে শুরু হয়ে রাসেল স্কয়ার হয়ে শেষ হয় ঐতিহাসিক সোহরা ওয়ার্দি উদ্যানে গিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এই শোভাযাত্রায় সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণই বলে দিচ্ছে বঙ্গবন্ধু কোনো একক গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের নয় বঙ্গবন্ধু সবার অংশগ্রহণকারীরা বলছেন সাতই মার্চের স্বীকৃতি আদায়ে বাংলাদেশ যে জোর প্রচেষ্টা চালিয়েছে ঠিক একইভাবে পঁচিশে মার্চের গণহত্যা স্বীকৃতি আদায়েও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আল মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সময় নয় যৌক্তিক সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন মাহমুদ আলী পররাষ্ট্রমন্ত্রী এ শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি চুক্তি স্বাক্ষরের দুই মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব গত বাইশ ও তেইশ নভেম্বর মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা ও চুক্তি স্বাক্ষরিত হয় বিষয়ে বিস্তারিত তুলে এ ধরতেই সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী বলেন নির্দিষ্ট সময় দিয়ে নয় যৌক্তিক সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে একমত হয়েছে দুই দেশ প্র্যাকটিক্যাল ব্যাপারটা হল যে এইরকম কোনো টাইম ফ্রেম দিয়ে কোনো লাভও নাই। যৌক্তিক সময়ের মধ্যে প্রত্যাবাসন সম্পন্ন করতে দুই পক্ষ সম্মত হয়েছে একটি যাচাই প্রক্রিয়া বা ভেরিফিকেশন ইংরেজিতে এর মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে আগামী দুই মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন এ লক্ষ্যে তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে বর্তমান চুক্তি স্বাক্ষরের দুই মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায় এই লক্ষ্যে আগামী তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে এবং টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত করা হবে নিয়ে কাজ চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও এই সফরে শিক্ষা জ্বালানি এবং বাণিজ্য বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মূল লক্ষ্য হলো এদেরকে ফেরত পাঠানো তাদের আসান হাবিব নিউজ 24 ঢাকা আলোচিত পিলখানা হত্যা মামলা ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণাকাল ঘোষণা করবেন বিচারপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ 2009 সালে বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত 152 জনের মৃত্যুদণ্ডের অনুমোদন এবং সাজার রায়ের বিরুদ্ধে আসামিদের আবেদন ও 69 জন খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর হাইকোর্ট এই রায় দেবে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি সেদিন ছিল তৎকালীন বিডিআরের বার্ষিক দরবার কিছু বুঝে ওঠার আগেই পিলখানার ভেতর থেকে মুহুরমুহু ভেসে আসলো গুলির শব্দ বৈঠক শুরুর একটু পরেই বিদ্রোহ করে একদল বিপদগামী সৈনিক অনেক ঘটনার পর বিদ্রোহী জওয়ানরা আত্মসমর্পণ করলে সাতাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পিলখানার ভেতরে প্রবেশ করে পুলিশ উদ্ধার করা হয় আটকা সারা সারাদেশ হতবাক হয়ে পড়ে সাতান্ন সেনা সদস্যসহ চুয়াত্তর জনের লাশ উদ্ধারের খবর শুনে পরে ওই বছরের আটাশ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে লালবাগ থানায় দুটি মামলা দায়ের করা হয় মামলার দীর্ঘ বিচার কাজ শেষে দুই সালের পাঁচ নভেম্বর রায় ঘোষণা করেন ঢাকা মহানগর তৃতীয় বিশেষ জজ আদালত রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ একশো জনকে মৃত্যুদণ্ড একশো ষাট জনকে যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র আসে হাইকোর্টে পাশাপাশি নিয়মিত আপিল করেন রাষ্ট্রপক্ষ ও আসামিরা হাইকোর্ট এর ভিতরে যে কজনের ফাঁসির দণ্ডাদেশ কনফার্ম করবেন বা বহাল রাখবেন তাদেরই ফাঁসি আদেশ থাকবে আর যাদের ব্যাপারে তারা বহাল রাখবেন না বা দণ্ড পরিবর্তন করবেন তাদের অন্যরকম শাস্তি হবে মানবিক মূল্যবোধ হারিয়েই আসামিরা এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতেছিল এমন মত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার যে মানুষের ভিতরে অনেক সময় মানবিক যে মূল্যবোধ সম্পূর্ণ লোপ পেয়ে যায় মানুষ অশবিক শক্তি তার ভিতরে জাগ্রত হয় এবং এই ধরনের পরিস্থিতি হলেই এরকম হত্যাকাণ্ড হতে পারে তবে এই ঘটনায় কুশিলবের ভূমিকা পালন করেছে যারা তারাও বিচারের আওতায় আসবে বলছেন আসামি পক্ষের এই আইনজীবী বিচার যদি প্রতিষ্ঠিত করতে হয় এর পিছনে যারা আছেন তাদেরকে আনতে হবে তাদেরকে এনে তাদের সঙ্গে যারা এখন দোষী আছে তাদেরও বিচার হবে এবং যারা দোষী অবশ্যই তাদের বিচার আমরা চাই কিন্তু আমি আশা করব এমন কিছু ঘটনা ঘটবে না যে কতগুলো লোক বা প্রসিকিউশন থেকে তৈরি করা সাক্ষীর ভিত্তিতে তারা সাজাপ্রাপ্ত হবে হাই হাইকোর্টের রায়ের পরই জানা যাবে দেশের ইতিহাসে আসামির দিক থেকে সবচেয়ে মামলায় বিডিআর জওয়ানদের কতজনের সাজা বহাল থাকবে মাহমুদুল হাসান নিউজ ঢাকা বড়ই দেশের মানুষ যখন কষ্টে আছে তখন ঢাক ঢোল পিটিয়ে সরকার রাষ্ট্রীয় সমাবেশ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ তোলেন বলেন হাওড়া অঞ্চলে যখন আবার বন্যা শুরু হয়েছে তখন এই জাঁকজমক সমাবেশ কেন আমাদের সাতই মার্চের যে ভাষণ ঐতিহাসিক ভাষণ নিঃসন্দেহ ঐতিহাসিক ভাষা আপনারা এই এত বছর পরে হঠাৎ দিয়ে এত ঢাক পিটিয়ে নামছেন তখন কিন্তু দেশের মানুষ কষ্টে আছে

পুরোটা দিতে চান তারা তবে বন ও পরিবেশ মন্ত্রী বলছেন শুধু উন্নত বিশ্বের দিকে তাকে না থেকে নিজেদের অর্থায়নে কাজে মনোনিবেশ করছেন তারা বিস্তারিত সুলতান আহমেদ বিশ্বব্যাপী বেড়ে চলেছে প্রযুক্তির ব্যবহার তবে প্রযুক্তির ব্যবহারের সুফল যেমন রয়েছে তেমনি এর ফলে পরিবেশের ঝুঁকিও বেড়ে চলেছে আর এজন্যই সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন করে ভাবছে পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআইএফএফএল গ্রিন কনভেনশন এন্ড এক্সপো দু হাজার সতেরো উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে সবুজ প্রযুক্তি ব্যবসায়ের সেই বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় এ আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান সহ সরকারের বেশ কয়েকজন নীতি নির্ধারক এক্সপোর শুরুতেই প্রায় সবগুলো দাতা সংস্থার উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠান এ সময় বর্তমান বাস্তবতায় বাংলাদেশের পাশে থাকা কথা জানান তারা Low of our financing brings climate change co-benefits সরকারের পক্ষ থেকে বলা হয় ব্যাংকগুলোকে পরিবেশ সম্মত বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে এসডিজি অর্জনে এর বিকল্প নেই বলেও মন্তব্য তাদের ফাইন্যান্সার ক্যান রোল ইউজিং এক্সটেন্ডিং রিলেটিভ ইমপ্লিমেন্টিং ডেভেলপমেন্ট এজেন্ডা অল ইনস্টিটিউশনস মাস্ট

পরে মেলার উদ্বোধনকালে বন ও পরিবেশ মন্ত্রীর সাথে ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান উদ্বোধন শেষে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর সহ অন্যান্যদের নিয়ে এক্সপো পরিদর্শন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মেলায় অংশগ্রহণকারীরা আশাবাদী পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে বসুন্ধরা গ্রুপ সবসময় গ্রিনের সাথে আছে আমরা যে রিয়েল এস্টেট প্রজেক্টগুলো করতেছি আমরা চেষ্টা করতেছি সময় গ্রিনের সেখানে প্রাধান্য নট আংলি ফ ফর আজ ফোর ঢাকা মিশরের উত্তরে সিনাই প্রদেশের মসজিদে সন্ত্রাসীদের হামলা এ পর্যন্ত তিনশো মানুষ নিহত হয়েছে আহত হয়েছে আরো প্রায় দেড়শো মানুষ শুক্রবার জুম্মার নামাজের সময় সন্ত্রাসীরা বোমা হামলা ও এলোপাথারি গুলিতে গুলি চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এদিকে এই ভয়াবহ হামলার ঘটনায় বিশ্ব জুড়ে উঠেছে নিন্দার ছড় তবে হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আইএসকে সন্দেহ করছে দেশটির নিরাপত্তা বিভাগ বিস্তারিত নাহিদ জিহানের প্রতিবেদনে মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশের আল আরিশ নগরীর কাছে বীর আল আবেদ শহরের আল রাউদাহ মসজিদে হামলা চালায় একদল বন্দুকধারী সন্ত্রাসী স্থানীয় পুলিশ জানিয়েছে চারটি গাড়িতে করে প্রায় চল্লিশ জনের একটি সন্ত্রাসী দল মসজিদের সামনে এসে বোমা বিস্ফোরণ ঘটায় এবং মুসল্লিদের ওপর এলোপাথারি গুলি ছোড়ে। হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায় মানুষ যখন ছুটে পালানোর চেষ্টা করছিল তখন তাদের ওপরও গুলি চালানো হয় ঘটনাটি নিয়ে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন এবং এক বিবৃতিতে জানান স্মরণকালের ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে যা ঘটেছে তা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা থেকে আমাদের ঠেকানোর একটি চেষ্টা পুলিশ সহ পুরো সশস্ত্র বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে হামলায় শহীদদের নামে প্রতিশোধ নেবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে সিসির এ হুশিয়ারের পর জুড়ে চলমান তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যেই গোলাবারুদ মজুদ করে রাখা বেশ কিছু সন্ত্রাসী আস্তানা বোমা মেরে উড়িয়ে দিয়েছে দেশটির বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর এক মুখপাত্র এছাড়াও মসজিদে হামলায় ব্যবহৃত কয়েকটি গাড়ি চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানানো হয় এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট সিসিকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি চিঠি পাঠিয়েছেন পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভুলুতে শিবাসোগলু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের রাজনীতিবিদ সামির গাজাগা সহ বিভিন্ন দেশের নেতারা এই মর্মান্তিক হামলার নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন নাহিদ জিহান নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরবো শিগগিরই সাথে দ্বিতীয়টির পর আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। রোহিঙ্গাদের আশ্রয় তিন মাস পূর্ণ হলো। মানবিক কারণে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেলেও স্থানীয় বাঙালিদের এখন কেমন আছে? আসান সুমনের তোলা ছবিতে ইসমাতারা ইশোকের সঙ্গে নিয়ে জানাছেন পরিষদ হাসান। শহরাকাতুন জীবনের সমস্ত আয় টাকা দিয়ে পাহাড়ের উপর গড়েছিলেন সুখের সংসার। রোহিঙ্গা জোয়ারে ভেসেছে সুখের সংসার, ভেঙেছে সাজানো স্বপ্ন।

তিন মাস আগে আসা রোহিঙ্গা যুবক জানাচ্ছিলেন তার পালিয়ে আসার গল্প মিয়ানমারে আমরা ভালোই ছিলাম ওরা আমাদের পাঁচজনকে গুলি করে হত্যা করেছে আমাদের সবই ছিল প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছি এখানে আমরা ভালোই আছি তবে আমাদের নাগরিক অধিকার দিলে আমরা আবারও মিয়ানমারে ফিরে যেতে চাই রোহিঙ্গা শিবিরে আবেগের গল্প যতটা করুন স্থানীয় বাঙালিদের গল্পগুলো ততটাই রুড়ো বাস্তবতার পৃথিবীর কোনো যুক্তিতর্কে যার সমাধান মেলা কঠিন রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববিবেক নড়েচড়ে বসলেও সাহারা খাতুনদের গল্পগুলো কেঁদেছে নীরবে সুশীল সমাজের প্রতিনিধি তুলে ধরলেন বাংলাদেশের লাভ ক্ষতির হিসাব আমাদের অর্থনীতি আমাদের সামাজিক অবস্থানের দিক দিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষতি সম্মুখীন হয়েছি বিশেষ করে আমার যে এনভায়রমেন্টাল যে এফেক্টটা এটা কিন্তু আর রিপেয়ারেবল না দিস ইস আনরিপেয়ারেবল কক্সবাজার যেটা নিয়ে গর্ববোধ করে ইকো টুরিজম এটা কিন্তু অনেকাংশে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সবকিছু কিছু বিবেচনায় রেখে আমাদের মনে হয় আমরা লাভের চাইতে ক্ষতির পরিমাণটা আমাদের বেশি প্রায় দশ লাখের বেশি রোহিঙ্গা যখন নিজ ভূমিতে ফেরার পথ চেয়ে তখন স্থানীয় সাধারণ মানুষগুলো শুধুই সাহায্যের অপেক্ষায় এই রোহিঙ্গা শিবিরের প্রতিটি ঘরে ঘরে মানবিকতার গল্প অন্যদিকে যেসব স্থানীয় বাঙালিরা আশেপাশে বসবাস করেন তাদের গল্পগুলো আরও বাস্তবতার সারা বিশ্ব রোহিঙ্গাদের প্রতি মানবিকতা দেখালেও এই স্থানীয় বাঙালিদের মানবতা বা বাস্তবতা দেখবার কেউ নেই লঞ্চ যাত্রীদের ভোগান্তি আর যাতায়াতের অসুবিধার জন্য সদরঘাট টার্মিনাল সম্প্রসারিত করে এক কিলোমিটার করা হয় ঘাটের পরিধি কিছু অবকাঠামো নির্মাণ হয়েছে ঠিকই কিন্তু প্রভাবশালীদের কবল থেকে এখনো মুক্ত করা সম্ভব হয়নি দেশের পুরনো ও গুরুত্বপূর্ণ এই নৌবন্দরটিকে ফলে প্রতিদিনই দখলদার ও হকারদের দৌরাতে অতিষ্ঠ হন লঞ্চ যাত্রীরা কামাল হোসেনের ক্যামেরায় সদরঘাট দখলে তালুকদার বিপ্লবের প্রতিবেদন লঞ্চ যাত্রীদের ভোগান্তি দূর করতে ও নদীপথে আরামদায়ক ভ্রমণ সেবা নিশ্চিত করতে সদরঘাটকে সম্প্রসারণ করে তিনটি টার্মিনাল করা হয় টার্মিনালের প্রবেশপথ বাড়িয়ে করা হয় পনেরোটি টার্মিনালের ভবন থেকে পল্টুনে যাতায়াত করতে গ্যাংওয়ে করা হয় চোদ্দোটি আর লঞ্চ বেরানোর জন্য পল্টুনের সংখ্যা বাড়িয়ে করা হয় বাইশটি অনুসন্ধান বলছে ঘাট সম্প্রসারণের সাথে বেড়েছে দখলদার আর হকারদের দৌরাত্ম টাকার বিনিময়ে ঘাট থেকে লালকুঠির ঘাটের আনাচিকা নাচে এবং পল্টুন ঘিরে বসার অনুমতি মিলছে আর হাঁটতে পারতে ছাড়া স্বাচ্ছন্দ্যে হ্যাঁ অবশ্যই নজরদারি হব ঘাটে যাত্রীদের চলাচলের জায়গা এমন কি পল্টুনে ভিড়ানো লঞ্চের জায়গাটি রিকশা ভ্যানগাড়ির স্ট্যান্ড বানাতে ছাড়েনি তারা ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী এখানে চলছে চাঁদাবাজি পঞ্চাশ থেকে শুরু করে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত উঠছে চাদার হার পল্টুনে উঠছেন কিন্তু চাদা দেননি এমন ব্যবসায়ী নেই কেউই গাড়ি দিচ্ছি সাতশো টাকা আমরা ভাই আমরা পুলিশকে টাকা দেয় না খাতা টাকা দেয় পাঁচশো না গাড়ি আমরা ওই বোঝা ঢুকাইলে টাকা দিই গাড়ির টাকা এটাই মানে এগারো দিতে পঞ্চাশ টাকা টার্মিনালের আশপাশ জুড়ে এমন চিত্র ছাড়াও ঘাটে ভাসমান হোটেল বানিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগও করছেন স্থানীয়রা

এখানে আমরা শতবার চেষ্টা করেও মানে হকার মুক্ত করতে পারছি না কারণ হকারের সাথে রাজনৈতিক প্রভাব আছে তবে সব কিছুই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে তালুকদার বিপ্লব নিউজ টোয়েন্টি ঢাকা বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হতে অভিযুক্ত আসামি আবু সিদ্দিক সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য এবং সে অভিজিৎ রায় হত্যায় সরাসরি অংশ নিয়েছে বলে অভিযোগ পুলিশের দুই হাজার পনেরো সালে ছাব্বিশ ফেব্রুয়ারি বইমেলা থেকে বেরিয়ে আসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে খুন হন অভিজিৎ রায় এই ঘটনায় তাঁর স্ত্রী রাফিদ আহমেদ বন্যা আহত হন এই ঘটনায় অভিজিতের বাবা শাহবাগ থানায় মামলা করেছেন তাতে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে কারাগারে থাকা আসামিরা হলেন মোহাম্মদ তোহিদুর রহমান গামা শফিউর রহমান ফারাবি সাদেক আলী মিঠু আমিনুল মল্লিক জুলহাস বিশ্বাস এবং জাফরান হাসান ও মান্না ইয়াহিয়া ও রফে মান্না রাহি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছি তার নাম আরাফাত রহমান তিনি মূলত আনসারুল্লাহ বাংলা টিমেরই সদস্য এর আগেও আমরা অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জনকে গ্রেপ্তার করেছিলাম এই গতকালকে তাকে গ্রেপ্তার করার মধ্য থেকে আমরা মোট এগারো জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি উত্তরাঞ্চলের অন্যতম শহর রংপুর সিটি কর্পোরেশন হিসেবে পাঁচ বছর আগে পথ চলা শুরু হলেও শহরের বেশিরভাগ এলাকায় এখনো পৌঁছায়নি নগরায়নের ছোঁয়া অর্ধেকের বেশি ওয়ার্ডে নেই পয় নিষ্কাশন ব্যবস্থা ভাঙাচোরা ও কাঁচা সড়কে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের রংপুর থেকে মিজানুর রহমানের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম মধ্য দুপুরে গ্রামের কাঁচা সড়কে দুরন্ত শিশুরা খেলায় মগ্ন ধান খেতে আমনের ফসল কাটায় ব্যস্ত কৃষক পাশে কেউ আবার ধান মারাই ব্যস্ত বিভাগীয় শহর রংপুরের অন্যতম এলাকা তেরো নং ওয়ার্ডের মধ্য পির্জাবাদের চিত্র এটি সিটি কর্পোরেশন হলেও এলাকার বেশিরভাগ রাস্তা এখনো কাঁচা বর্ষাকালে বাসিন্দা কিন্তু আমাদের পুরার সুযোগ সুবিধা এখনো আমরা ইউনিয়নের চেয়েও খারাপ অবস্থায় আছি এখনো পল্লী বিদ্যুতী ভরসা এখানকার বাসিন্দাদের কর দিলেও এখনো নানা নাগরিক অধিকার মেলেনি তাদের আমাদের গ্রামাঞ্চলে এখনো পলিবিদ্যুৎ চলে এখনো মনে করি পাই নাই এই সাইডে মনে করি বাতি দেয় নেই এখনো জায়গা যায় দেশে জায়গা জায়গায় নাই আমাদেরকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স কিন্তু ছাড়া হবে না সিটি কর্পোরেশনের অধিকাংশ বর্ধিত ওয়ার্ডেই নেই কোনো খেলার মাঠ আমরা যে সিটি কর্পোরেশনে আছি শুধু আমরা নামেই সিটি কর্পোরেশনে আমরা সামান্যতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়ে যাচ্ছে কেমনি বলি এখন নিজের ভোট যাকে তাকে দেবো অবহেলিত এসব ওয়ার্ডকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনের উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা তেরো ওয়ার্ডের পির্জাবাদ এলাকাটি পাঁচ বছর আগে রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখনও এখানে কোনো ধরনের নগর সুবিধা পৌঁছায়নি কাগজে কলমে মহানগর কিন্তু বাস্তবে এখনও গ্রাম বর্ষাকালে এখানকার কাঁচা রাস্তাগুলোর কাদামাটি মারিয়ে অসহনীয় দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের ফকরুল ইসলাম এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার বা সরকারি দল ইসির কাজে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আরো বলেন নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি নির্বাচনের মতো এবারও সরকার ইসির সহায়ক হিসেবে কাজ করবে সকালে মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণার প্রেক্ষিতে সাত মার্চ আলোকের বর্ণধারা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপকমিটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সততা দক্ষতা এবং যোগ্যতায় আস্থাশীল এর উপর নির্ভর করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয় নিশ্চিত করবে আমরা রাজনীতিকরা যদি থাকি দেশে দুর্নীতি অর্ধেক রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও নির্বাচন কমিশনকে স্বাধীন এবং কর্তৃত্ব কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে আমাদের সরকার শেখ হাসিনা সরকার পুরোপুরি সম্পূর্ণ সহযোগিতা করে যাবে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ দেশে জ্বালানির বিকল্প হিসেবে এলপি গ্যাসের যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ ব্যাপারে সরকারের দীর্ঘ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম শনিবার দুপুরে স্ট্রেস মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে কালের কণ্ঠ আয়োজিত জ্বালানির বিকল্প হিসেবে এলপি গ্যাসের বর্তমান এবং ভবিষ্যৎ শীর্ষ গোল বৈঠকে তিনি কথা বলেন তাজুল ইসলাম বলেন অতীতে নানা সমস্যা থাকলেও সরকার বর্তমানে নিয়ে গেছে। বৈঠক পরিচালনা করেন কালের পত্রিকার সম্পাদক হক এনার্জি রেগুলেটরি কমিশনের ট্রাইব্যুনালের চেয়ারম্যান ডক্টর সেলিম মাহমুদ বিজিএম মোহাম্মদ নাসির বিকে এম ই এর সাবেক সহসভাপতি হাতেম খান রিহাবের লতিফ ভুইয়া সহ বিভিন্ন সেক্টরের নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন মনে করব যে এলপিজির আমাদের যথেষ্ট স্কোপ আছে বাংলাদেশের জ্বালানি সেক্টর সহ অন্যান্য সেক্টর এবং কমিউনিকেশন সেক্টর নিয়ে গভর্নমেন্টের একটা কম্প্রিহেন্সিভ অ্যাপোর্ট আছে অ্যাপ্রোচ আছে এবং সেটাও গভর্নমেন্ট কাজ করছে তো আমি মনে করি যে আমাদের অন্যান্য সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে আবারও বিরতি ফিরছি একটু পাওয়ার সাথে থাকুন আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবার যাব আন্তর্জাতিক প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমার ও বাংলাদেশ সরকারের মধ্যে বৃহস্পতিবার হওয়া চুক্তির বিষয়টি প্রশংসা করেন শুক্রবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে চুক্তি স্বাক্ষরের প্রশংসা করেন সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে পুনর্বাসনে দুই দেশ ঐক্যমতে পৌঁছানোতে চীন খুশি হয়েছে পাশাপাশি ক্ষমতাশালী জেনারেলরা বাধা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি আরো বলেন মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশের বন্ধু হয়েই চীন সবসময় পাশে থাকবে এবং উভয় পক্ষের সঙ্গে বিষয়ের সমাধান খুঁজে বের করে একটি গঠনমূলক ভূমিকা রাখ শেষ করব নিউজ 24 সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রাজাকারদের ক্ষমতায় বসে ইতিহাস বিকৃত করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী ভাষণের স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রা যৌক্তিক সময়ের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসনের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আলোচিত পিলখানা হত্যা মামলা ডেথ রেফারেন্স ও আপিলের রায়কাল ঘটনার কুশিলব্ধেরও বিচার প্রত্যাশা ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দাতাদের তিন দিনের এক্সপো শুরু এবং মিশরে মসজিদে হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা নিহতের সংখ্যা বেড়ে তিনশো জঙ্গি নির্মূলে পাল্টা হামলা শুরু নিউজ সংবাদ এখন এ পর্যন্তই নিউজ টুয়েন্টি ফোর স্পোর্টস এতক্ষণ এখন থাকার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ